কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী সহ জনসাধারণের উপর নির্বিচারে চালানো গুলিতে নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে দেশে রেমিটেন্স না পাঠানোর ঘোষণা দেন প্রবাসীরা। এরই প্রেক্ষিতে টানা দুই বছরের বেশি সময় ধরে দেশের আর্থিক খাতে ডলার সংকট ছাড়িয়ে যায় পূর্বের রেকর্ড। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া মূল্যস্ফীতি, বৈদেশিক রিজার্ভের ক্ষয়িষ্ণু দশা, চরমমাত্রার দুর্নীতি আর দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতার শেষ সময়ে অতিরিক্ত দামে ডলার কেনার প্রচারণা চালানো হলেও প্রবাসীরা তাতে সায় দেয়নি। তবে স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর রেমিটেন্স প্রবাহের পালে আবারও লাগছে সচ্ছলতার হাওয়া। আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের রেমিটেন্স প্রবাহে এসেছে বড় পরিবর্তন। গেল সেপ্টেম্বর মাসেই প্রবাসী বাংলাদেশিরা দেশে মোট $240 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৮,৮৫৭ কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থ বাংলাদেশের ইতিহাসে এক মাসে পাঠানো তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স। সচরাচর ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার মতো বড় উৎসব ঘিরে সবথেকে বেশি রেমিটেন্স আসলেও এবারই প্রথম কোনো উৎসব ছাড়াই এত বেশি পরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। দেশের জাতীয় একটি দৈনিক বলছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট সরকার প্রধানের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারও আত্মগোপনে গেছেন। এক বছর আগে তার নেয়া বেশ কিছু সিদ্ধান্তের প্রভাবে দেশে বিনিময় হারজনিত অস্থিরতা তৈরি হয়। সেই অস্থিরতার ফল হিসেবে 2023 সালের সেপ্টেম্বরে দেশে রেমিটেন্স প্রবাহে বড় ধরনের বিপর্যয় নেমে আসে। ওই মাসে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসে মাত্র $133 কোটি, যা ছিল গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন ব্যাংক খাতের ভরাডুবির ঘটনাকে বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও পতনের পর বেরিয়ে আসে ব্যাংক খাতে লুকিয়ে থাকা ক্ষত। তারল্য সংকটে ভুগতে থাকা বেশ কিছু ব্যাংক এখন পর্যন্ত গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমানতের অর্থ ফেরত দিতে পারছে না। আবার অনেক ব্যাংক চাপ সামলাতে পড়েছে নাজুক অবস্থায়। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর দায়িত্বে আসার পর ভেঙে দেয়া হয়েছে 11টি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ। এত কিছুর মধ্যে প্রবাসীরা রেমিটেন্স পাঠাবেন কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল দেশের অধিকাংশ আর্থিক খাত। তবে এসব ঘটনার প্রেক্ষিতে আতঙ্কিত হয়ে প্রবাসীদের ব্যাংক বিমুখ হওয়ার কথা থাকলেও রেমিটেন্স প্রবাহ বলছে ভিন্ন কথা। আতঙ্কিত নয়, বরং আগের চেয়ে বেশি আন্তরিকতা দিয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন প্রবাসীরা। এদিকে দেশের বাজারে নিত্যপণ্যের দামে অস্থিরতা থাকলেও সরকারি হিসাব বলছে সেপ্টেম্বর মাসে দেশের গড় মূল্যস্ফীতি কমেছে। সেপ্টেম্বরে দেশের গড় মূল্যস্ফীতি কমে 9.92% নেমেছে। যদিও খাদ্য মূল্যস্ফীতি এখনও 2 অঙ্কের নিচে নামতে পারেনি, তবে এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে 10.4% ঠেকেছে। বুধবার 2 অক্টোবর মাসিক হালনাগাদ ভোক্তা মূল্য সূচকের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সেপ্টেম্বরের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আওয়ামী সরকারের শাসনকালের শেষ মাস জুলাইয়ে মূল্যস্ফীতি 11.66% উঠেছিল, আর খাদ্য মূল্যস্ফীতি 13 বছরে সর্বোচ্চ অবস্থানে গিয়ে 14.1% ঠেকেছিল। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।